ছিপাথলি গাউসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের ব্যবস্থাপনায় ও আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশ্নি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র জশ্নে জুলুস অনুষ্ঠিত হই। সদারত ও আখেরি মোনাজাত করে সিপাতলি গাউসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের পীর সাহেব ও আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফসিহ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি শাহ সাহেব। মোহাম্মদ হারুন আজিজি দুলাল সাহেবের সঞ্চালনায় এডে বক্তব্য রাখে হজরতুল আলহাজ আল্লামা ইউসুফ বদরি সাহেব, আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মাওলানা শামসুল আলম, আলহাজ নুরুল আক্তার, মাওলানা মহসিন, আলহাজ ওয়াসিম আকরাম, আলহাজ মুক্তার হোসেন, আবুল হাশেম, মোহাম্মদ হাসান সদকর, আলী রাসেল, গোলাম শরীফ তোষার, সালাউদ্দিন, রেজাল করিম লিঠন, মুসলেউদ্দিন রাহাত সহ আরও বোধকেই। মোনাজাতের পর বেগুনুল্লাহ ও রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাবারুক বিতরণ করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। বিশ্ব মুসলমানদের প্রতি আমাদের গৌসে আজিজিয়া দরবার শরীফের পক্ষ থেকে আবেদন যে আমাদেরকে এই দারাদমে পৃথিবীর মধ্যে, বিশেষ করে এই রুয়ে জমিনের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত তহরে মওজুদাত সাহেবুল আওলাদ রহমতুল্লিল আলামিন শফিউল মুজলিবিন, যাকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি করা হতো না, লাউলা কালিমা হালাকতুল আফলাক রসুল পাক, সেই রসুল পাক ইসলামে রবিউল আউয়াল শরীফে আমাদের এই পৃথিবীতে এই দারাদমে আগমন ঘটিয়েছেন, তারই শুকরিয়ার্থে আমরা আজকে গৌসে আজিজিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদানদেরকে নিয়ে, আশিকিনদেরকে নিয়ে আমরা পায়ে হেঁটে বেশ কয়েক কিলোমিটার আমরা মেন রোড প্রদক্ষিণ করে আবার আমাদের দরবার শরীফে সমবেত হচ্ছি। শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আল্লাহর প্রিয় হাবিবকে আমাদেরকে দিয়ে আমাদেরকে সহ সারা কায়নাতকে যে ধন্য করেছেন তার শুকরিয়ার জন্য আমাদের এই জুলুস আলহামদুলিল্লাহ।